বর্তমান বিশ্বে যে দেশের নৌশক্তি সবচেয়ে বেশি তার আধিপত্য তত বেশি, আর নৌবাহিনীর শক্তিমত্তা প্রকাশ করে রণতরী। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর এখন চতুর্থ শক্তিশালী নৌবাহিনীর অধিকারী জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত এই দেশটির নৌশক্তিকে ব্যাপক মাত্রায় শক্তিশালী করেছে। তবে জাপানের উপর বিমানবাহী রণতরী নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে, ফলে অবরোধ ওঠা না পর্যন্ত জাপান বিমানবাহী রণতরী তৈরি করতে কিংবা ক্রয় করতে, এক কথায় অপারেট করতে পারবে না। কিন্তু জাপান তার প্রস্তুতি হিসেবে বিকল্প পন্থা অবলম্বন করেছে, তা হচ্ছে LHD বা ল্যান্ডিং হেলিকপ্টার ডক বা হেলিকপ্টার ক্যারিয়ার। জাপানিজ নৌবাহিনী বর্তমানে সর্বাধুনিক 4টি হেলিকপ্টার ক্যারিয়ার অপারেট করে, এর মাঝে 2টি ইজুমা ক্লাস, যা বেশ আধুনিক, কেননা এর ডিসপ্লেসমেন্ট 27,000 টন। জাপান বিমানবাহী রণতরী অপারেট করতে পারবে না, আইনগতভাবে বাধা থাকায় তারা হেলিকপ্টার ক্যারিয়ারকে বিমানবাহী রণতরীতে রূপান্তর করেছে। অর্থাৎ জাপানের 2টি ইজুমা শ্রেণীর হেলিকপ্টার ক্যারিয়ারকে মডিফাই করে বিমানবাহী রণতরী করা হয়েছে। টেকনিক্যালি এখনও এটি হেলিকপ্টার ক্যারিয়ার, কিন্তু যুদ্ধবিমান অপারেট করতে সক্ষম, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্টিক্যাল ল্যান্ডিং করতে সক্ষম F-35B যুদ্ধবিমান সরবরাহ করেছে জাপানিজ নৌবাহিনীকে, যার ফলে হেলিকপ্টার ক্যারিয়ার থেকে যুদ্ধবিমান অপারেট করা সম্ভব হবে। জাপান বর্তমানে সমরাস্ত্র নির্মাণে পৃথিবীর সপ্তম শক্তিশালী দেশ। বিশেষ করে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার ক্যারিয়ার নির্মাণে জাপানের দক্ষতা পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া এগিয়ে। জাপানের ভারী সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান জাপান মেরিন ইউনাইটেড কর্পোরেশন ইজুমা শ্রেণীর হেলিকপ্টার ক্যারিয়ার 2012 সালে নির্মাণ কাজ শুরু করে এবং প্রথম হেলিকপ্টার ক্যারিয়ার কমিশন করে 2015 সালে, দ্বিতীয়টি 2017 সালে। প্রতিষ্ঠানটি 1,00,000 টনের চেয়েও বড় সুপার ক্যারিয়ার নির্মাণ করতে সক্ষম, কিন্তু জাপানের ওপর 100 বছরের অবরোধ থাকায় তারা সুপার ক্যারিয়ার নির্মাণ করতে পারবে না 2045 সাল পর্যন্ত। ইজুমা ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় 2009 সালে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার নির্মাণ পরিকল্পনা ঘোষণা করে। কারণ হিসেবে উল্লেখ করা হয় ক্রমবর্ধমান চীনা নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকা, এবং 2010 সালে অর্ডার দেওয়া হয় এবং 2011 সালে ইয়োকোহামা শিপইয়ার্ডকে দায়িত্ব দেওয়া হয়, যার মালিকানা রয়েছে জাপানিজ মেরিন ইউনাইটেড কর্পোরেশনের নিকট। 2টি হেলিকপ্টার ক্যারিয়ার নির্মাণে সর্বমোট ব্যয় করা হয়েছে 240 বিলিয়ন জাপানিজ ইয়েন, যা মার্কিন ডলারে 3 বিলিয়ন ডলার। যদিও বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে জাপানিজ মুদ্রার মান কমেছে, অর্থাৎ প্রতিটি হেলিকপ্টার ক্যারিয়ার নির্মাণে ব্যয় করা হয়েছে 1.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 13,000 কোটি টাকা। হেলিকপ্টার ক্যারিয়ারটি লম্বায় 248 মিটার, অর্থাৎ ভারতীয় এবং ফরাসি বিমানবাহী রণতরীর প্রায় সমান, চওড়ায় 38 মিটার। ইঞ্জিন হিসেবে রয়েছে 4টি গ্যাস টারবাইন, যা মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের তৈরি LM-2500। এর প্রতিটি ইঞ্জিন সর্বোচ্চ 47,000 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। এজন্য এর গতি 30 নটিক্যাল মাইল বা 56 কিলোমিটার প্রতি ঘন্টা। আমার ধারণা এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির হেলিকপ্টার ক্যারিয়ার, কেননা এটি আধুনিক যুদ্ধজাহাজের সমান গতিসম্পন্ন। সর্বোচ্চ 970 জন ক্রু এবং সৈনিক নিয়ে 130 দিন সমুদ্রে অভিযান পরিচালনা করতে সক্ষম কোনো ধরনের সাপোর্ট ছাড়াই, তবে সাপোর্ট ভেসেলের সহায়তা পেলে 1 বছর অভিযানে অবস্থান করতে সক্ষম। জাপানের ইজুমা শ্রেণীর হেলিকপ্টার ক্যারিয়ারের প্রধান এয়ারসাস রাডার হিসেবে রয়েছে OPS-50AS রাডার, যা রাডার রেঞ্জ সর্বোচ্চ 222 কিলোমিটার। আত্মরক্ষার জন্য রয়েছে 3টি প্লানাক্স ক্লোজিন ওয়েপন সিস্টেম এবং 2টি RIM-116 শর্ট রেঞ্জ রোলিং এয়ার ডিফেন্স মিসাইল, যার রেঞ্জ 10 কিলোমিটার পর্যন্ত। প্রতিটি রোলিং এয়ারফ্রেমে 21টি করে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল থাকে। হেলিকপ্টার ক্যারিয়ারটি সর্বোচ্চ 28টি বিভিন্ন ধরনের এয়ারক্রাফট বহন করতে সক্ষম, তবে বর্তমানে 12টি F-35B যুদ্ধবিমান অপারেট করবে এবং 60টি এন্টি সাবমেরিন হেলিকপ্টার এবং 2টি সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার। সুতরাং ভারতীয় বিমানবাহী রণতরী থেকে জাপানের হেলিকপ্টার ক্যারিয়ার অধিক উত্তম এবং শক্তিশালী কোনো ধরনের বিতর্ক ছাড়াই। এখন গুরুত্বপূর্ণ যে বিষয় সম্পর্কে আপনারা জানতে চান, বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাপান থেকে এই হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করা সম্ভব কিনা, যেহেতু জাপানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। যদি বাংলাদেশ ও জাপানের সম্পর্কের কথা বলা হয়, তবে তা শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ, জাপানের সঙ্গে বাংলাদেশ সামরিক বাহিনীর সম্পর্ক নেই বললেই চলে। বিপরীতে জাপান ও মিয়ানমার সামরিক বন্ধুত্ব কয়েক দশকের পুরনো। জাপানের বিমানবাহিনী প্রতি বছর মিয়ানমারের সঙ্গে যৌথ মহড়ায় অংশগ্রহণ করে, এমনকি নৌমহড়া এবং সেনা মহড়া করে থাকে। তাই জাপানের সঙ্গে সামরিক সম্পর্ক না থাকায় বাংলাদেশ এই হেলিকপ্টার ক্যারিয়ারটি ক্রয় করতে পারবে না, এটা ধরে নেওয়া যায়। কিন্তু বর্তমানে জাপানের সঙ্গে সম্পর্ক না থাকলেও ভবিষ্যতে তো হতে পারে। বিষয়টি হচ্ছে, জাপান ভারী সমরাস্ত্র রপ্তানি করে না, কেননা তাদের পার্লামেন্ট বিষয়টি নিষিদ্ধ করেছে। তবে 2020 সালে জাপানিজ পার্লামেন্ট কিছু নীতিমালা শিথিল করে, কিন্তু হেলিকপ্টার ক্যারিয়ার রপ্তানির বিষয়টি এখনও অনিশ্চিত। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী জাপানের থেকে এই মূল্যে কেন ইজুমা শ্রেণীর হেলিকপ্টার ক্যারিয়ার অর্ডার করবে, যেখানে আরও সহজ শর্তে এবং কম মূল্যে অধিক গুরুত্বপূর্ণ বিকল্প রয়েছে? উদাহরণস্বরূপ, ইটালির হেলিকপ্টার ক্যারিয়ার
এই মূল্যে আরও অধিক শক্তিশালী পাওয়া সম্ভব, এবং কি চীনের 075 হেলিকপ্টার ক্যারিয়ার এর চেয়ে শক্তিশালী এবং বৃহত্তম, কেননা তার সঙ্গে ভার্টিক্যাল টেক অফ করতে সক্ষম এমন যুদ্ধ বিমান পাওয়া সম্ভব হবে ভবিষ্যতে। এই ধরনের সামরিক বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।